উদয়পুরনি রংফ্রংনা অপজিটে বুথার জামানী পার্টি মংনো সেজাওয়ে কারাক সল সানজরাও রাজকর আগুলনি লাহারক খাদুমানী রেলি খেলাইকা এসএফআই ডিওয়াইএফ ডিওয়াইএফ আইটাই ডিএসইউ আগরতলা ফ্রাইডে সমনি নিশিমি চেংজাকা আশালনি খাদুমানী ক্যান্ডেল রেলি অপজিটে নব থানায় রং ডাক্তি ডাক্তি রমনানি বাকি খরংটি সাবই রেলওয়ে হিমলাকে সিবিআইএম নি কাইপরি মথা এসএফআই ডিওয়াইএফ ডিওয়াইএফ আইটাই ডিউসিউ নি আদং রক আমাদের রাজ্যের শিক্ষক এবং শিক্ষা দুটোই 2018 সাল থেকে শুরু হয়েছে ভয়ঙ্করতম আক্রমণ তার উপর। গত 8 তারিখ উদয়পুরের মন্ত্রীর ঘনিষ্ঠ বিজেপি নেতা উদয়পুরের একজন স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দে তাকে বাজার থেকে তুলে নিয়ে মন্ত্রী ঘনিষ্ঠ বিজেপি নেতার বাড়িতে বেধড়ক পিটিয়ে আত্মহরা করা হয়। তারপর মিথ্যা অভিযোগ দিয়ে তাকে পুলিশে পাঠানো হয়। পুলিশে লকআপে বিনা চিকিৎসায় সারা রাত ছিলেন, আদালতে রক্তভূমি করে অজ্ঞান হন। জিবি হাসপাতালে 10 তারিখ তার মৃত্যু হয়। মৃত্যুর পর জিবি হাসপাতাল পোস্টমর্টম না করে এই ক্ষত বিক্ষত দেহ পরিবারের হাতে তুলে দেন। একদিকে বিজেপির নেতার হাতে আক্রমণ আক্রান্ত, তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে তার কোনো চিকিৎসা করেনি, আজকে পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই যারা মূল অভিযুক্ত। আমরা দাবি জানাচ্ছি যে শিক্ষক হত্যা যেভাবে হত্যা করেছেন এটা গোটা পৃথিবীতে এরকম ঘটনা ঘটেনি। ডক্টর মানিক শাহ যখন মুখ্যমন্ত্রী তখন আমাদের রাজ্যের আগে শিক্ষা আক্রান্ত হতো, এখন শিক্ষকের মৃত্যু হত্যা হচ্ছে বলে শিক্ষাকে আগেই হত্যা করেছেন এবং শিক্ষক হত্যা শুরু হয়েছে। আমরা তার নিন্দা জানাচ্ছি, শিক্ষক হত্যার আমরা দাবি জানাচ্ছি, দ্রুত গ্রেপ্তার করতে হবে। শুধুমাত্র দোষীদের গ্রেপ্তার না, থানা তাকে অ্যারেস্ট করে সারা রাত্র লকআপে পুরে রাখলো, কোনো চিকিৎসা করাননি, বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জিবি হাসপাতাল পোস্টমর্টম না করে পরিবার রাতে তার দেহ মৃতদেহ তুলে দেন, ফলে পুলিশ গুন্ডা হাসপাতাল সব এক ছকে বাধা, বলে তা সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। আমরা এসএফআই ডিওএফআই টিএসইউ টিওআই চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এখানে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে এই দাবি জানাচ্ছি, অভিজিৎদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন আর পোস্টমর্টম না করে অপরাধীদের গোপন করার জন্য হাসপাতাল ভূমিকা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।